এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। আপনি 125 কিমি রুট সংখ্যা হচ্ছে যে আপনার 459। তারপর আজকে 21 তারিখ আপনার বয়স কমিয়ে আছে আমার 21 তারিখের আছে। মূলত কোন কোন জায়গা থেকে এক নম্বর ওয়ার্ড পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ওর 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড মোদারাঘাট। কোয়াই নদীর যে জলস্তর বাড়ছে সে বিষয়ে আপনি কী বলবেন? এরকম বলতে আমরা অনেক তো সমস্যা হয়ে যাচ্ছে। কী কিছু অংশ হয়েছে? বিশেষ আমাদের বাড়ি ঘরে জল উঠতে আছে, এখানে ছোটো টানানো নিয়ে আছে, কিছু স্কুল হলো। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি জল কি একদম ঘরে ঘরে ঢুকছে? অনেকের উড়ানে। আপনার কয় পরিবার? মিনিমাম 20 প্রশাসন থেকে কী কী সাহায্য করে দিতে পারছে? সাহায্য তো ধরেন না, কালকে রাত্রে যারা ওরা পাইছে না বলতে থাকে সাহায্য। লোকটা কীভাবে মারা গেছে ভাই? সকালবেলা এই তো রান্নাবাড়া করছে, রান্নাবাড়া করার পরে রান্না করে গেছে, যাওয়ার পরে হঠাৎ এই তো দশ মিনিটে সেরে উপরে রান্নাঘর মাইকে সেরে বেরিয়ে মারা গেল। কোন জায়গায় এটা? এটা ময়নামা। এটা ময়নামুড়া? ময়নামুড়া। কোন ডিসি? এটা ধনিরামপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। সবাইকে ওয়াই পূর্ববর্ষের অঞ্চলে বিশেষ করে 13 নম্বর ওয়ার্ডে জেলা হাসপাতালের পেছনে নামাপাড়া যেটা নামে পরিচিত, নামাপাড়াতে গতকালকেই জল ঢুকেছে। নামাপাড়া থেকে লোক আমরা একদম সুরক্ষিত স্থানে প্রেরণ করেছি, যেটা বয়স গেলে একটা শরণার্থী হয়েছে। গতকালকে ওইখানে 30 পরিবার ছিল, আজকে গতকালকে রাত্রে বৃষ্টি বাড়াতে জল বেড়েছে, সেই কারণে 7 নম্বর ওয়ার্ড দ্যাট ইজ দশমীঘাট এলাকা, 6 নম্বর ওয়ার্ডের একটা অংশ মরা নদীর অঞ্চল এবং 5 নম্বর ওয়ার্ডের একটা অংশ পুরান বাজারের পেছন দিকটাতে জল জমেছে। তাদেরকে আমরা হোয়াই সরকারি দাদুশ্রেণী বালিকা বিদ্যালয়ে প্রেরণ করেছি, ওইখানে 120 ফ্যামিলির মতো ওইখানে আছে। প্রশাসন থেকে এবং পুর পরিষদ থেকে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকালবেলা যারা এসছে শিশুদের জন্য দুধ জল বিস্কিট সব দেওয়ার ব্যবস্থা হয়েছে, অন্যরা বড়রা যারা আছে তাদেরকে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে দুপুরে খাবার এবং রাত্রে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারা খুব সুরক্ষিতভাবে আছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি অন্তত 2 বার করে সবগুলো সাইড আমরা ভিজিট করেছি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তা বাদেও 1 নং ওয়ার্ডের মোল্লাপাড়া যেই অঞ্চলটা, সেই অঞ্চলটাতে প্লাবিত হয়েছে যেটা মসজিদ অঞ্চল, তাদেরকে বলে এসেছি যদি তারা বাড়িতে থাকতে অসুবিধা হয় পূর্ণিমা স্কুলে তারা যাতে শিফট করে, আমরা প্রশাসনের তরফ থেকে পূর্ণিমা স্কুলেও একটা শেল্টার হাউস আমরা করার ব্যবস্থা করছি। তা বাদে সর্বত্রই আমাদের কার্যকর্তারা সবার সাথে কথা বলছে, যার যার অসুবিধা হচ্ছে তাদের অসুবিধাগুলো দূর করার জন্য তারা সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং প্রশাসনের যে ব্যাপক সহযোগিতা এই জন্য এই বৃষ্টিতে যারা বানবাসী হয়েছে তাদের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। রাজ্য সরকার ঐকান্তিক, রাজ্য সরকারের যে প্রশাসন সেই প্রশাসন ঐকান্তিক, কোয়াই পুর পরিষদ ঐকান্তিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বেরিয়েছি, রাস্তায় বেরিয়েছি। পুর পরিষদের স্টাফ প্রতিটি অঞ্চল ঘুরছে, তাদের যে সুবিধা অসুবিধা সবগুলো তারা দেখভাল করছে। সবাইকে নমস্কার করুন। সবচেয়ে বেশি
করছেন গোটা আজকে সারাদিন? আমরা গতকালকে থেকে বিভিন্ন এলাকায় কয়ের ঘোরাঘুরি করছি। আমরা প্রশাসন করছি যে কয়ের বিভিন্ন প্রান্তে প্লাবিত হয়েছে এবং যার পরিস্থিতিতে কৃষকরা ব্যাপকভাবে প্রায় সবজি এবং ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং পুরো ডুবে যাওয়ার কারণে বহু পরিবার যে পুকুরের উপর নির্ভরশীল ছিল সেই পুকুর ডুবে যাওয়ায় সেখানে অনেকেই বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শরণার্থী আমরা এখন জামিরাতে এসেছি। জামিরা অঞ্চল এমনিতেই নির্মাঞ্চল, তবে এখন পর্যন্ত কারোর বাড়িতে জল ওঠেনি, কিন্তু প্রায় রাস্তার কাছাকাছি। তো এখন জল কিছুটা কমছে আর কি। গতকালকে থেকে আমরা প্রত্যক্ষ করেছি যে গতকালকে থেকে কোয়ায়ের বেশ কিছু জায়গাতে শরণার্থী শিবির হয়েছে। দিনের বেলা কিছুটা কম হলেও রাত্রের দিকে যখন জল বাড়তে থাকে তখন আরও কিছু শরণার্থী সেখানে হয়েছে। আমরা কোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ে শরণার্থী শিবির হয়েছে, আমাদের খবরপুরা একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে হয়েছে, আমাদের শ্রীকৃষ্ণ স্কুলে কালকে হয়েছে রাত্রেবেলা, এবং আজকে আমাদের কোয়াই গার্লস স্কুলে ও সেখানে শরণার্থী হয়েছে। অর্থাৎ আমাদের এই অঞ্চলগুলিতে শরণার্থী হয়েছে। যারা পরিবার পরিজন নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছেন, তাদের গবাদি পশুসহ যে সমস্ত বাড়ির গৃহপালিত পশু রয়েছে সেগুলিরও খাবার দাবারের ব্যবস্থা চলছে। প্রশাসন থেকে তাদেরকে যথেষ্ট সহযোগিতা, ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই পুরা গুড় এবং চিড়া দিয়েছে, তারপর রাতের খাবারের ব্যবস্থা করেছে, সকালবেলাও টিফিন দিয়েছে এবং দুপুরের খাবারের ব্যবস্থা চলছে। তো আমরা প্রত্যেকটা জায়গাতেই ঘোরাঘুরি করি, আমরা দেখছি যে মানুষ সত্যিকার অর্থেই যে জনপ্লাবনের প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। তো আমরা আমাদের রাজ্য সরকার অবশ্যই সেখানে বিশেষ ভূমিকা নিয়েছে এবং আজকে শরণার্থী ক্যাম্পগুলো শুধু নয়, পরবর্তী সময়ে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও আমাদের সরকার থাকবে এটা নিশ্চিত। তো আমরা সবার কাছে একটা বিশেষ আবেদন রাখতে চাই এই সংকটময় মুহূর্তে, বিশেষত যুব সমাজের কাছে, প্রত্যেকটা এলাকায় যেন তারা সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে প্রতিটা মানুষের পাশে থেকে অসুবিধাগ্রস্ত মানুষের পাশে যেন আমরা একে অপরে এগিয়ে আসতে পারি, এ আবেদন সমগ্র কোয়াইবাসীর কাছে আমি রাখছি। এবং সতর্ক থাকা, সচেতন থাকা, সর্বদা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজনে যেন আমরা সকলে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, এই একটাই আমি বলবো। এবং আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘোরাঘুরি করে সমস্ত জায়গার খোঁজখবর নিয়েছি, নিয়ে চলেছি, এবং যে শিবিরগুলি হয়েছে সেগুলিতেও আমরা খোঁজখবর রাখছি, প্রতিনিয়ত যাচ্ছি, এবং আমরা দেখছি যে সব কিছু ঠিকঠাকই আছে এবং আমরা দল হিসাবেও সর্বতোভাবে সমগ্র মানুষের পাশে রয়েছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। কাউন্সিলারও ছিল, ওরাও যথেষ্ট হেল্প করছে মানুষের জন্য, যাদের করা তার